নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে একটা নতুন ভিডিও দেখাবো আপনাদের। একটা প্লাস্টিক কন্টেনার দেখতে পাচ্ছেন, এটার মধ্যে রসগোল্লা এসেছিল আমার বাড়িতে। আপনাদের এর আগেও দেখেছি স্প্রাইটের বোতল দিয়ে কি করে ইউজ করবেন, আর প্লাস্টিকের বিভিন্ন কৌটো কী করে রিসাইকেল করবেন সেটা দেখেছি। এটা আমি এই কৌটোটা নিয়েছি, এটা আমি রিসাইকেল করার জন্য এইটাকে আমি টব হিসাবে ব্যবহার করব। এই একটা দেখছেন তাতাল নিয়েছি, এই তাতালটা গরম করা আছে, এটা দিয়ে আমি তলাগুলো ফুটো করে নেব। বেশ অনেকগুলো ফুটো করে নেবেন। মানে জল যেন কোনো রকমই না দাঁড়ায়। তাতাল আপনারা ইলেকট্রিক্যাল জিনিস, এসব জিনিস আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন, কেননা কারেন্টের ব্যাপার আছে, ভালো করে বুঝে শুনে ব্যবহার করবেন। আমি ফুটো করে নিলাম, ব্যাস টবের মতন হয়ে গেল দেখতে পাচ্ছেন। এটাকে আমি কি লাগাবো সেটা দেখাচ্ছি। এই মাটিটার মধ্যে আছে 30% বালি, 30% ভার্মি কম্পোস্ট, 20% মাটি, আর 20% এক্সট্রা যেগুলো হাড় কুচি, শিং কুচি, নিমখোল, তারপরে সিউইড, এই সমস্ত মিশিয়ে আর বাকি 20%। এটা একটা আমি মাটি তৈরি করেছি। এটা এই মাটিটা আমি যে কোনো গাছের জন্য ব্যবহার করতে পারেন, আর অন্যান্য গাছ ব্যবহার করার সময় যে গাছ পাতা সার লাগবে সেই গাছের সঙ্গে পাতা সার মিশিয়ে দেবেন। আর এখানে ভার্মি কম্পোস্টের বদলে আপনি ব্যবহার করতে পারেন 1 বছরের পুরনো গোবর সার। এটা আমি আমার বান্ধবীর বাড়ি থেকে এই গাছগুলো এনেছিলাম টরে নিয়ে, কালকে এনেছি, শুকিয়ে গেছে অনেকটা, কিন্তু আপনাদের পরে আমি আপডেট দেবো। এই গাছগুলো আজকে লাগিয়ে রাখবো, শুধু এইটার মধ্যে লাগিয়ে রাখবো, 1 মাস এর মধ্যে থাকবে। এর মধ্যে কিছুদিন হওয়ার পরে এরপরে আমি রিপোর্টিং করে দেবো, এক একটা করে আলাদা চারা করে সেই চারাগুলো আলাদা আলাদা করে দেবো, আলাদা আলাদা পটে। এবার বালি দিয়ে দিয়েছি আমি, আপনাদের দেখিয়ে দিই যে এর মধ্যে খানিকটা জল দিয়ে আমি ড্রেনেজ সিস্টেমটা ঠিক আছে কিনা দেখবেন। জলটা পড়ে যাচ্ছে, এই দেখুন জলটা পড়ে যাচ্ছে, মানে ড্রেনেজ সিস্টেমটা ঠিক আছে। এইবার আপনি এর মধ্যে মাটি দিয়ে দিন, দিয়ে গাঁতিয়ে দিন, দিয়ে এটা যেহেতু লম্বা গাছ হয়ে গেছে আমি আপাতত লাগিয়ে রাখার জন্য এই গাছগুলো আপনাদের দেখাচ্ছি। জাস্ট বাঁচিয়ে রাখার জন্য এই গাছটা এখন আপাতত এর মধ্যে লাগিয়ে রাখলাম, এরপরে আমি বড় জায়গায় দিয়ে দেবো। 1 মাস মতন এর মধ্যে রেখে এগুলো একদম ওরা তুলে ফেলে দিয়েছিল, ওর বাগান একদম জঙ্গল হয়ে গেছে। আমি গিয়েছিলাম বন্ধু বান্ধবীর বাড়ি, সেখান থেকে নিয়ে এসেছি, ওর মা তুলে দিয়ে দিল, প্রচুর গাছ তুলে ফেলে দিচ্ছিল, আমি নিয়ে এসে লাগালাম। ওদের ওখানে মাটিতে বীজ ছড়িয়েছে, যে আমাদের তো এখানে ছাদের মধ্যে মাটি কোথায় পাবে, এত বীজও ছড়াতে পারে না আর গাছও হয় না। এইবার কী করবো, এই গাছটাকে আমি ফাঙ্গিসাইডের জল দিয়ে, যে ফাঙ্গিসাইডের জল দিয়ে আমি সম্পূর্ণরূপে চান করিয়ে দেবো। যে কোনো গাছ যখনই লাগাবেন, প্রথম লাগানোর সময় সেই গাছ জল পছন্দ করুক বা না করুক, সেই জল একদম গাঁতিয়ে জল দেবেন, কিন্তু জলটা ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে। দেখুন জল তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা আপনাদের করতে হবে। যদি ড্রেনেজ সিস্টেম না ঠিক থাকে, আপনি যত ভালো গাছ লাগান আর যত মাটি দেন, কোনো গাছ কোনো রকম ঠিক থাকবে না। এবার আমি কি করবো, এটা নুয়ে পড়বে যাতে না পড়ে, দুপাশ দিয়ে আমি স্টিক দিয়ে দিলাম শক্ত। এগুলো
আপনারা পাটকাঠি দশকর্মার দোকানে পাওয়া যায়, পাটকাঠি এনে দিতে পারেন। এটা আমি বাঁশের চটা, ঝুলঝাড়ুর পুরনো ইয়েগুলো ফাটা থাকে ওগুলো ভেঙে ভেঙে আমি লাগাই। এবার আমি এইটাকে দড়ি দিয়ে আলগো আলতো করে বেঁধে দেবো, দিয়ে ছায়া জায়গায় রেখে, এই দেখুন ফাঙ্গিসাইডে জলে চুবিয়ে রেখেছিলাম, শুকিয়েছিল গাছগুলো, কিরম তরতাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। মাথাটা আমি আলগা করে বেঁধে নিলাম। এই গাছটাও কিন্তু প্রচন্ড রোদ পছন্দ করে, টরেনিয়া। এরও খাবার দাবার এমন কিছু আলাদা কিছু লাগবে না, যা খাবার দিয়েছি এক মাসের মধ্যে আর কোনো খাবার দিতে হবে না। এগুলো শীতের গাছ সাধারণত, কিন্তু যেহেতু ওদের বাড়িতে ছড়ানো ছিটানো মানে প্রচুর গাছ হয়ে রয়েছে, সেই জন্য আমি তুলে নিয়ে এসে লাগিয়েছি, বারো মাসেই এখন ফুল দিতে থাকবে। আর পেস্টিসাইড ফাঙ্গিসাইড মাসে দুবার দেবেন, আর খাবার মাসে একবার খোল পচা জল দিলেই যথেষ্ট, আর কিছু দরকার নেই। আর আপাতত এই গাছটাকে যখনই গাছ লাগাবেন আপনারা 7 দিন অন্তত ছায়া জায়গায় রেখে দেবেন, তারপরে পুরো রোদে দেবেন। এটা 8 ঘন্টার মতন রোদ পায় সেরকম জায়গায় রাখলে গাছটা খুব ভালো হবে, ঝাপড়া হবে। এরপরে আমি আপনাদের দেখো বড় টবে দিয়ে রাখবো, কারণ আপাতত এক মাস আমি এর মধ্যেই রেখে দেবো। এর মধ্যে যা ফুল দেবার দেবে তারপরে আমি সরিয়ে শীতকালে বড় বেশি ফুল পাওয়ার জন্য ছেটে দেবো, বড় জায়গায় দিয়ে দেবো, তখন আপনারা দেখতে পাবেন ভালো ফুল আসছে। লেগে থাকে তারা অবশ্যই, যারা নতুন দেখছেন ডান দিকের বেল আইকনটা প্রেস করে অল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা এরপরে আমার নোটিফিকেশানগুলো দেখতে পাবেন। আর যারা পুরনো আছেন তাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, নমস্কার।